কবরের মধ্যে কোনো বর্ডার নেই, কবরের জগতে কোনো বর্ডার নেই, কবর জগতে কোনো রং নাই, কবর জগতে কোনো স্বাদ নাই, কবর জগতে কিচ্ছু নাই, মাটি আর মাটি। হ্যাঁ, যদি আপনি মালিককে খুশি করে যেতে পারেন, অন্ধকারটাও আলোকিত হয়ে যাবে। কষ্ট আপনার কবরের চিন্তা আপনি করেন, আমার কবরের চিন্তা আমি করব। আপনি আমাকে বেশি থেকে বেশি উৎসাহ দিতে পারবেন, ভাইয়া কবরটা সাজাইলা সারা জীবন শান্তিতে থাকতে পারবে। যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা, যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, ও হুজুর বোকা, ও নিজেই হুজুর না, ও নিজে কি না? কারণ সবচেয়ে বড় হুজুর কে? মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে? জনাবে মুহাম্মাদুর, একটু জোর বলেন, জনাবে মুহাম্মাদুর। তো উনি বলেছে মান তারাকা সালা, যে নামাজ ছাড়লো, ফাকাদ কাফার, সে কুফুরি করলো। রাসূল কি বলেছে বলেন তো সবাই, রাসূল কি বলেছে? তো এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিয়ে পড়াইতে, আরে ওর কিসের বিয়ে? ও বলবে অং বং চং চং পং পং, যা পারে তা বলে বিয়ে পড়াবে। আমি খুব তুচ্ছ বলছি। আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাশাআল্লাহ ব্লগ চলতেছে ধুমাইয়া, বউরে দেখাচ্ছে আরামে, মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স, বউয়ের রূপ দেখাবে, টাকা আসবে, নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? মানুষ মনে করে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অনেক মানুষ মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, সবকিছু বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, আন্না আসসামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি লক্ষ্য করে দেখে না এই মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে পৃথক করে দিয়েছি, পার্থক্য করে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি পানি দ্বারা। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা বিশ্বাস করবে না? যারা সায়েন্সের ছাত্র, নিউক্লিয়াস সম্পর্কে পড়ে দেখেন, সাইটোপ্লাজম সম্পর্কে পড়ে দেখেন, ওখানে কতটুকু পানি আছে। আল কোরআন বৈজ্ঞানিক, সম্পূর্ণ বৈজ্ঞানিক, কিন্তু বিজ্ঞান কোরআনিক হতেই হবে জরুরি না। বিজ্ঞানের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে মানদণ্ড হিসেবে যাচাই করা যাবে, কোরআনের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না। আর পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ মরীচিকা মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে, আমার এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার, স্টপ, থামুন, অনেক হয়েছে, আম্মা থামুন, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ, থিঙ্ক অ্যাবাউট ডেথ, থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। এক বাড়িতে আগুন লাগছে, আগুন লাগার পর একজন পর্দানসীন নারী, যিনি বোরকা মেনটেন করতেন, পর্দা মেনটেন করতেন, তিনি ওই বাড়িতে ছিলেন। তিনি আগুন লাগার পর স্বর্ণ গহনা যেগুলো দামি জিনিসপত্র ছিল এগুলো সব একত্র করেছেন, করে তিনি বাড়ি থেকে বের হবেন। এ অবস্থা তাকায় দেখেন যে বাহিরে পুরুষরা আগুন নেবানোর কাজ করছে, যেহেতু পুরুষরা আগুন নেবাচ্ছে সেজন্য উনি আর বাহির না হয়ে ওই আগুন লাগা ঘরের খাটের নিচে তিনি যায় লুকিয়েছেন, যার কারণে আগুনে পড়ে তিনি শেষ হয়ে মরে গেছেন। এই যে পর্দা করতে গিয়ে তিনি নিজের জীবনটাকে পর্যন্ত শেষ করে দিয়েছেন, পর্দা যারা করে তারা কত খারাপ, কত বাজে, এ হলো গল্প, এ হলো আপনার গল্পের নামে পর্দার বিদ্বেষ আমার সন্তানকে শেখানো হচ্ছে। ভাইরা আমার, আচ্ছা আপনি আমাকে বলেন, কোনো বাড়িতে যদি আগুন লাগে, কোনো নারী যদি সে আগুনের মাঝখানে পড়ে যায়, পুরুষরা আগুন নেভাচ্ছে, এই অজুহাতে কোনো মুসলমান নারী বের হবে না?